ফারাক্কায় আবারো আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার মালদার দুই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ফারাক্কার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন খয়রা কান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ। ধৃত আনবার শেখ ও আশরাউল শেখ দুজনেই মালদার কালিয়াচকের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা যায়। কি উদ্দেশ্যে দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল তার তদন্তে নেমেছে পুলিশ। শনিবার দুজনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।